আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা, আমি এখন আপনাদেরকে খুবই সহজে আরবি 29টি হরফ শিক্ষা দিব ইনশাআল্লাহ। সাথে সাথে আরবি 29টি হরফের বাংলা উচ্চারণ কিভাবে হবে সেইটাও আমি আজ আপনাদেরকে শিক্ষা দিব। কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়তে হলে আমাদের অবশ্যই আগে আরবি হরফগুলা সহি শুদ্ধভাবে শিখতে হবে। আরবি হরফগুলো যদি আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারি তাহলে কোরআন মাজিদ আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারব। আমি আপনাদেরকে খুবই সহজে, আমি কথা দিলাম খুবই সহজে আজ 29টি হরফ শিক্ষা দিব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ সারা জীবনের জন্য, সারা জিন্দগির জন্য আপনার অনেক বড় একটি উপকার হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে হরফটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো আলিফ। নাম হলো কি? আলিফ। আলিফ, 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 আমার সাথে সাথে আলিফ, 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 ঠিক আছে, আলিফ। পরের হরফটি হলো বা। বা, 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 বা। আরবির সাথে সাথে যেহেতু আমরা বাংলাদেশি, আরবির সাথে সাথে বাংলাতে, আরবির সাথে সাথে বাংলাটির দিকে একটু খেয়াল করবেন, যেহেতু আমরা বাঙালি তো আমরা বাংলা একটু বেশি বুঝবো, ঠিক আছে। বা, বা, আলিফ, বা, আলিফ, বা, আলিফ, বা। তা, সা, 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 সা নরম হবে, ঠিক আছে। তা, সা, জিম, জিম, শক্ত করে জিম, জিম বলার সময় একটু লম্বা করবেন, ঠিক আছে। জিম, 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 হা, হা, জিম, হা, জিম, হা, জিম, হা, জিম, হা, জিম, হা, জিম, হা, 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 গলার ভিতর থেকে জিম, হা। খ, দাল, এখানে খ দেখতে পাচ্ছেন, খর সাথে কোনো আকার নাই, এই বিষয়টা আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে বুঝতে হবে। খর সাথে কোনো আকার নাই, এটা যেন খা না হয়, এটা যেন খা না হয়, এটা হবে কি? খ, ঠিক আছে, খ, ঠিক আছে, খ, দাল, খ, দাল, খ, দাল, খ, দাল, খ, দাল, খ, দাল। জাল, জাল, একেবারে নরম হবে, জিব্বাটা একেবারে নরম রাখবেন, ঠিক আছে। জাল, র, রর সাথে কোনো আকার নাই, এটা যেন রা না হয়, এটা হবে কি? র, ঠিক আছে। জাল, র, জাল, র, জাল, র,
জাল র জাল র জাল র যা জিবরা টু চাপ দিয়ে যা উচ্চারণ করবেন, ঠিক আছে? যা 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 সিন যা সিন শব্দ হবে যা সিন যা সিন যা সিন যা যেভাবে উচ্চারণ চিন সেভাবে উচ্চারণ, ঠিক আছে? যা সিন যা সিন যা সিন শিন সদ শিন শিন মোটা শিন সদ শিন সদ শিন সদ শিন সদ এখানে এটা যেন সোয়াদ না হয়, এটা যেন সোয়াদ না হয়, এটা হবে কি সদ সদ, ঠিক আছে? সোয়াদ যেন না হয় শিন, আর এটা হলো শিন, আর এটা হলো সদ, ঠিক আছে? এটা হলো দদ, এটা যেন দোয়াদ না হয়, এটা যেন দোয়াদ না হয়, এটা হবে কি দ, খুবই মনোযোগ দেন এখানে, এটা দোয়াদ যেন না হয় হবে কি বদ, আর এটা তোয়া যেন না হয় এটা হবে কি ত, ঠিক আছে? দদ ত দদ ত দদ ত দদ ত দদ ত দদ প দদ প, ঠিক আছে? এটা হলে কি এটা হবে কি র, এটা জোয়া যেন না হয় হবে কি র, ঠিক আছে? র নরম র, আইন গলার ভিতর থেকে হা যেখান থেকে উচ্চারণ করছে না আইন সেখান থেকে, ঠিক আছে? র আইন র আইন র আইন র আইন র আইন র আইন, এটা হলো কি গইন, এটা গাইন যেন না হয়, ঠিক আছে? হবে কি এটা গইন, আইন গইন, ঠিক আছে? গইন ফা 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 গইন ফা, এটা হলো কি কফ, এটা কাপ যেন না হয়, এটা কাপ যেন না হয়, এটা হবে কি গলার ভিতর থেকে হবে কি কফ এইভাবে, ঠিক আছে? কফ, ঠিক আছে? কফ, আর এটা হবে কাপ স্বাভাবিকভাবে কাপ, আর এটা হবে কফ, ঠিক আছে? কফ কাপ কফ কাপ কফ কাফ কফ কাফ কফ কাফ কফ কাফ, লাম মিম লাম মিম লাম মিম লাম মিম লাম মিম লাম মিম
লাম মিম, ঠিক আছে, লাম এটা মিম, এটা হলো কি নুন, এটা হলো কি নুন, আর এটা ওয়াও, এটা ওয়া যেন না হয়, এটা হবে কি ওয়াও, ঠিক আছে, নুন ওয়াও, নুন ওয়াও, নুন ওয়াও, নুন ওয়াও, নুন ওয়াও, নুন ওয়াও। হা হামজা, হা হামজা, হা হামজা, হা হামজা, হা হামজা, হা হামজা। ইয়া, এটা হবে কি ইয়া, কি হবে ইয়া, কি হবে ইয়া, কি হবে ইয়া, ঠিক আছে, এটা হবে কি ইয়া। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।